বিবাহ হচ্ছে, বিবাহের সময় গান বাজছে আর ইমাম সাহেব পাশে বিয়ে পড়াচ্ছে, জি গান তো হালাল, জি না? বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া জায়েজ? ওই হুজুর হারাম আর হালাল বেছে চলেন, কিন্তু বিবাহের ক্ষেত্রে ওই হুজুর হারাম আর হালাল বাসেন না কেন? সামান্য কিছু টাকা আর দুটো মুরগির রান হুজুরের মাথাকে কিনে নিয়েছে, হুজুরের মাথাকে কিনে নিয়েছে। এই শ্রেণী আলেমদেরকে বয়কট করতে হবে, যতদিন না আপনি বয়কট করবেন অতদিন আমাদের সমাজটা হবে অজ্ঞ এবং জাহেল থাকবে। এই নীতিকে ত্যাগ করতে হবে, আর এই সব নীতির আড়ালে রয়েছে সেই হুজুর। কারণ হুজুর যদি বলতো যে আমি ওই সব বিবাহতে যাব না যে বিবাহে গান বাজে। আমি বারবার একটা কথা বলে থাকি, এদেশের মাটিতে 95% মানুষ সালাত ধরবে, বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি ধরবে, তবে ইমাম সাহেবকে বুকের পাটা নিয়ে আগামীকালকে জুমার খুতবায় এই কথা বলতে হবে, জি এক যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, ওই ব্যক্তির বাড়িতে যদি কারুর বিয়ে লাগে তো আমি শাহিনুর রহমান, আমি অমুক ইমাম সাহেব তার বাড়িতে বিয়ে পড়াতে যাব না। দুই, যার বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না, সে যদি মারা যায় তাহলে তাকে কুকুরের মতো পুঁতে রাখবো, কেন? কারণ উপরে থাকলে গন্ধ বেরাবে, তাই ওর জানাজা হবে না। ইমামরা চাইলে, আলেমরা চাইলে সমাজে নামাজি বাঁধতে পারে। এই আলেমরা আজকে বেনামাজি তৈরি করেছে, তারা বলছে জি জুমার দিনে আসলে নাকি মুসলমান থাকে, জি ঘোড়ার ডিম বুঝলে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদিন ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের। আপনি গেলেন কোথায়? জি আপনি গেলেন কোথায়? তাহলে এর পরের পয়েন্ট, এই যে বিবাহ হচ্ছে, বিবাহের সময় গান বাজছে আর ইমাম সাহেব পাশে বিয়ে পড়াচ্ছে, জি গান তো হালাল, জি না? জি হালাল। সূরা লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু বলছে গান হারাম, জি গান হারাম। আপনি দলিল খুঁজে পাবেন না, কেন? আপনি দলিল নেওয়ার চেষ্টা করেন না, আপনি তো ওই এদেশের কত ভাইরাল টপিক নিয়ে পড়ে আছেন। বাংলাদেশের মানুষ ওই কাকে যে ঠিক বলে বোঝা যায় না, কঠিন মুশকিল। বলছে হুজুর দরজা দিয়ে পান খায়, বলছে সুবহানাল্লাহ, তার ভাই নাউজুবিল্লাহ কোথায়? জি কথা শুনে পরিবর্তন হতে হবে, আপনার কলিজা ছিঁড়ে যাবে। এরপরে ওই ছেলেটা যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে, ও জি তার আগে একটা মজার ঘটনা বলি। তো ছেলে কি করছে, যখন বলছে আজকে সকালে আজকে দুপুরে বিয়ে যেতে হবে, বিয়েতে যেতে হবে, তো ছেলেকে গোসল করে দিচ্ছে ওর ভাবি, ছেলেকে গোসল করে দিচ্ছে ওর আরো আরো আদার্স যে গার্লফ্রেন্ডস রয়েছে তারা গোসল করে দিচ্ছে। আচ্ছা আমার প্রশ্ন হলো যে এ কোন বাবা এই প্যারালাইজড ছেলের সাথে বিয়ে দেয় গো, যে নিজে গোসলও করতে পারে না, এর সাথে বিয়ে দেয় কি করে? এই জাহালাত কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে যদি যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আমাদের দেশে বিয়েতে এত পরিমাণে খাবার নষ্ট হয়, এরা ইবলিস, ইবলিস না ফাদার অফ দ্য ইবলিস, ইবলিসের বাপ এরা। দেখেন এভাবে খাবার নষ্ট হয়, এভাবে খাবার নষ্ট হয়। আমি বহু মানুষকে দেখেছি খাবার খাওয়ার সময় আর সুন্নতি তরিকা মনে থাকে না, জানা বাদ বাকি সব কিছুতে সুন্নতি তরিকা খুঁজে। ওই হুজুর যে হুজুর ডিজে বাজছে তারপরে বিয়ে পড়াচ্ছে, ও আবার যখন ওই আপনার ঢাকা যাবে তো ঢাকা গিয়ে বলবে কি গরুর গোস্ত আছে কি, বলে জি হ্যাঁ তো হালাল করেছেন, মানে বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া জায়েজ, জি না? বুঝেননি কথা? বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া জায়েজ? ওই হুজুর হারাম আর হালাল বেছে চলেন, কিন্তু বিবাহের ক্ষেত্রে ওই হুজুর হারাম আর হালাল বাসেন না কেন? সামান্য কিছু টাকা আর দুটো মুরগির রান হুজুরের মাথাকে কিনে নিয়েছে, হুজুরের মাথাকে কিনে নিয়েছে। এই শ্রেণী আলেমদেরকে বয়কট করতে হবে, যতদিন না আপনি বয়কট করবেন অতদিন আমাদের সমাজটা হবে অজ্ঞ এবং জাহেল থাকবে। জরুরি ভিত্তিতে বারবার আলেমদের ব্যাপারে কথা চলে আসে, কেন? যারা স্টিয়ারিং ধরে আছে তাদেরই তো কথা বলবো, তাছাড়া কার কথা বলবো? জি আপনি আমার মতো বলেন দেখি, যে ওই বাড়ির লোকের বিয়ে আমি পড়াবো না যে বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করে না, আর যার মধ্যে সালাত রয়েছে সঠিক ঠিকঠাক করে সালাত আদায় করে, সেই ব্যক্তির হাত দিয়ে পাপ হতে গেলে 10 বার ভাববে সে, ঠিক না? তাহলে দায়ী আমাদের মতো তারাই যারা এখানে বক্তৃতা দিচ্ছে, জি না? জি তো ঘরের বিড়াল তো বেরিয়ে আসছে জনাব, ঘরের বিড়াল বেরিয়ে আসছে। এরপরে ওই বাড়িতে অবাধ মেলামেশা
অবাধ মেলামেশা হয়, নারী পুরুষ একাকার, দেখলে মনে হয় না যে কোনে কোনটা,